রাবে আবশ্রীর নাম শুনেছেন কেউ হ্যাঁ রাবে আবশ্রীর একদিন স্বপ্নে দেখেছিলেন রাবে আবশ্রীর স্বপ্নের ভিতরে রাবিয়াবশ্রীকে বলা হচ্ছে রাবে আবশ্রীর তোর কোনো আমলনামা আমার কাছে কবুল হয় নাই তুই জাহান্নামে যাবি উনি স্বপ্নে দেখছেন ও রাবে বসরি তোর কোনো আমলনামা আমার কাজে আসে নাই আমি রব তোর কোনো আমলনামা আমি পছন্দ করি নাই কিন্তু রাবে আবশ্রী এবাদত করো তো তিনি কে অতত স্বপ্নে দেখছেন তিনি তিনি বলছেন যে স্বপ্নের ব্যাখ্যা এইভাবে যে আমাকে স্বপ্ন দেখানো হলো আমার কোনো কামল আল্লাহ বলছেন যে তোর কোনো আমল আমার পছন্দ হয় নাই তুই জাহার নামের ভিতরে পূর্বি তোকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে তখন আমি বললাম ও আপনি যদি ইচ্ছা করেন এর আবসীকে জাহার নামে জ্বালাবেন ঠিক আছে আপনি জাহার নামে জ্বালায়া যদি আপনি খুশি হন আমি জাহার নামে জেলেও আমি খুশি থাকবো আপনি আমার জাহার নামে জ্বালায় যদি আপনি খুশি হন তাহলে আমিও জাহান্নামে নামে জ্বলে আমিও খুশি হব হাসি দিয়ে রব্বে কারিম বললেন না রে রা তোর যত আমল আছে ওই আমলের ভিতরে একটা আমল সব চাইতে জুড়ে বলেন কয়টা আরো জুড়ে বলেন কোন আমল স্বপ্নের ব্যাখ্যায় তিনি বলছেন তখন আমি জিজ্ঞেস করলাম কোন আমল তখনই আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে বলছেন রে রাবেয়া যেই দিন তুই রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য একা একা জাগলি কেউ নাই একা একা তুই উঠলি আমাকে শেষদা দেওয়ার জন্য কিন্তু উঠেই তুই দেখলি যে তোর যেই চাদরটা ছিল গায়ে জড়ানো ওই চাদরের পাশেই একটা বিড়াল ছানা বসেছিল এখন তুই যদি চাদরটা টান দিস ওই বিড়ালের ঘুম ভেঙে যাবে আর ওই বিড়ালটা উঠে যাবে হয়তো তার কষ্ট হবে কিন্তু তুই দেখলাম যে বিড়ালটাকে তোর নিজের চাদর দিয়ে গুছিয়ে রাখলি আর ছান্ডা শরীর নিয়ে তুই আমার এবাদত করলি কানলি শেষদা দিলি ওই দিনের এবাদতটা আমার সবচাইতে বেশি পছন্দ লেগেছে জেরুজালেম দখলের জন্য ওমর রাদি আল্লাহ আনহুর কাছে একটা চিঠি এসেছে কি এসেছে চিঠি জেরুজালেম দখল করার জন্য যুদ্ধ লাগবে না জিরুজালেমের খ্রিস্টানেরা বলেছে ওমর আপনি যদি আসেন জিরুজালেম যুদ্ধ ছাড়াই আপনার হাতে আমরা উঠাইয়া দিব সুমন নেই আপনি আসলেই কোনো যুদ্ধ লাগবে না আপনি সেনাপতি পাঠাইছেন আপনি অসংখ্য সৈন্য পাঠিয়েছেন আমরা যুদ্ধ করতে চাই না ওমর আপনি আসেন আপনি আসলে আপনার হাতেই আমরা এই জেরুজালেমটা আপনার হাতে উঠাইয়া দিব চিৎকার দিয়ে বলেন আল্লাহু বা tamamor তিনি রওনা দিবেন চিঠি যখন পেয়ে গেলেন তিনি রওনা দিতে চাচ্ছেন কিন্তু সাথে নিয়েছেন কয়জন? সবাই বলেন কয়জন? সফর সাথে নিয়েছেন একজন। সবাই কয় আরে আপনি যাবেন জেরুজালেমে মক্কা মদিনার প্রেসিডেন্ট সামনে পিছনে হাজার হাজার শত শত উঠ থাকবে সবাই রিসিভ করে আপনাকে নিয়ে যাবে। বলেন আমার তো কারো প্রয়োজন নাই কারণ আমার সাথে আছেন একজন তিনি কে সঙ্গী হিসাবে উঠে রশি টানার জন্য প্রায় এক সপ্তাহের পথ প্রথম দিন স্বাভাবিকভাবে অমরের যে চাকর ছিলেন অমরের যে চাকর যিনি অমরের সাথে ছিলেন অমরের খেদমদ্দার উনি রশি টানলেন অমর পিঠে চড়ে থাকলেন তাবু গানলেন রাতের বেলা রেস্ট করলেন ওমর ইবাদত করলেন সকালবেলা ওমর বলছেন যাও তুমি উঠের পিঠে উঠো আমি ওমর রশি ধরে টানবো সুবন আল্লাহ বাড়িতে গিয়ে কালকে বললেন কারে বলেন আই পরাম সম্রাট তে ওমর রতে আল্লাহ ফত বললেন তুমি ক্ষমতা আছি আরে ওমর বললেন তুমি উপরে বসো আমি তোমার রশি ধরে টানবো তিনি কেঁদে দিলেন তিনি বললেন ওমর এটা সম্ভব নয় কোনোদিন আমি এটা করতে পারবো না কারণ সারা জীবন আমি আপনার খেদমত করেছি আমি ওপরে বসবো আর আপনি রশি ধরে টানবেন এইটা এই ঘটনা দেখা আমার পক্ষে সম্ভব নয় আমি সারা জীবন আপনার খেদমত করেছি আমি তো গোলাম গোলামের জাত অমর বলছেন তুমি গোলামের জাত আর আমি ওমর কি আমি ওমর তো একজনের গোলাম তিনি কে আরে তুমি গোলাম তো আমি কি আমিও তো গোলাম আর আমি শুধু গোলাম নয় রাসূল বলতেন আল্লাহ মাইন্নে আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম আমার রাসূল যখন গোলাম বলে পরিচয় দিতেন আমি ওমরদের কাছে কিছুই না ঠিক কি না ওঠো ভাইয়া তুমি উঠের পিঠে ওঠো আমি টানবো তুমি ওঠো উঠায় দিলেন জুর করে আর ওমর রশিদ হয়ে সারাদিন টানলেন আল্লাহ বলতে পারলেন না কেমন সম্রাট রে ভাই কেমন শাসক সাড়ে বারো লক্ষ বর্গ মাইনের প্রেসিডেন্ট ছিলেন ওনারে কি ভাই উঠের রশি টানা লাগে কথা বলেন টানা লাগে না টানা লাগে না কিন্তু ওমর নিজেকে ছোট মনে করতেন কারণ ওমরের একটা হিসাব নামার মালিক আছেন তিনি কে এমনে এমনে টানেন নাই কিয়ামতের মায়েদের যদি আল্লাহ প্রশ্ন করতেন ওমর প্রেসিডেন্ট হয়েছিল ভালো কথা কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর তুমি একাই শুধু সাত দিন উঠের পিঠে চললে আর সাত দিন তুমি একজন মানুষকে দিয়ে উঠের রশি টানালে এই জন্য অমর আমি তোমার উপরে নারাজ আর আল্লাহ যদি নারাজ হয় ওই বান্দার আর জায়গায় স্থান নাই ঠিক আল্লাহ যদি আপনার পক্ষে হয়ে যায় আর কিছু দরকার আছে কিন্তু আল্লাহ নারাজ পৃথিবীর সবাই আপনার পক্ষে আল্লাহ আপনার পক্ষে নাই মনে করবেন আপনার কিছুই নাই অমর বললেন ওঠো সারাদিন রশি টানলেন অমর পরের দিন এইবার আবার যে গোলামটাকে নিয়ে গেলেন ওই গোলাম টানলেন পরের দিন আবার অমর টানলেন পরের দিন আবার গোলাম টানলেন আবার অমর টানলেন একদিন অমর টানে একদিন গোলাম টানে যেই দিন জেরুজালেমের ভিতরে ঢুকবেন ওই দিন হলো অমরের রশি টানার পালা নিজের গোলাম বললেন অমর অন্তত আজকের দিন আপনি আমার রশি টানার জন্য একটু সুযোগ করে দেন কারণ আজকে জেরুজালেমে প্রবেশ করব জেরুজালেমের অসংখ্য নেতা আপনাকে দেখবে ওমর রাদি আল্লাহ তালহু বললেন দেখবে তাতে কি হয়েছে তিনি বললেন অমর আপনারে দেখলে সবাই বলবে চাকর ওলাউটের পিঠে আর ওমর রশি টানে এইটা দেখলে হয়তোবা অনেকেই অনেক কিছু মন্তব্য করতে পারে ওমর বললেন ক্ষমতার মালিক পৃথিবীর কেউ নয় এই যে ক্ষমতার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক ও পৃথিবীর কেউ নয় সম্মান দেওয়ার মালিক একজন তিনি কে আরে রক্ত সম্মান মালিক তুমি ভয় করো কেন ওঠো ওঠালেন আর অমর টানছেন হাজার হাজার শত শত মানুষ সব খ্রিস্টান গুলো জেরুজালেমের সমস্ত নেতা গুলো ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে ওমর তাআলা রাহুকে সম্বর্ধনা দিবেন লাল গোলাপের শুভেচ্ছা দিবেন দাঁড়িয়ে আছেন সবাই মনে করেছেন শত শত উঠ আসবে জেরুজালেমে কিন্তু উঠ কয়ডা সবাই বলেন কয়ডা একজন আর টানে আরেকজন উঠের পিঠে সবাই অবাক খায় হায় মনে করেছি শত শত মানুষ আসবে কিন্তু এসেছে একজন দৌড় দিয়ে সবাই উঠের পিঠে যে বসেছিল তার গলায় সবাই ফুলের মালা দেয় লাভ দিয়ে নেমে বলছেন আমার গলায় ফুলের মালা দিও না আমি ওমর নই ওই যে রশিদ করে যে দাঁড়িয়ে আছে ওইটাই হলো সবাই দেখে অবাক ওমরের ভিতরে বিন্দু পরিমাণ কোন অহংকার নাই বিন্দু পরিমাণ ওমর রাজি আল্লাহ আনহুর ভিতরে কোনো অহংকার নাই দিনদারিত ছিল বেশি এবার উদ্গার ছিল বেশি জেরুজালের নেতা গুলো দেখে অবাক অবাক হয়ে গেলেন আর বললেন যে নেতা গোলাম রে উপরে উঠায় আর নেতা যখন রশি ধরে রশিদ ওই নেতার সাথেই থাকতে চাইলা ওমরের মত নেতাদেরকে কিয়ামতের ময়দানা আরো সেরে সায়ারে দিবেন তিনি কে সেই বুখারি মুসলিমের হাদিসটা কিন্তু এটা এটা আমার বানানোর কথা নয় কোরআনের পরেই যার স্থান যে বুখারি শরীফের হাদিস কারণ ওমর ছিল ওমর ওমরের ছেলে একজন ছিল আবদুল্লাহ নামটা কি ছিল বলেন আবদুল্লাহ আবদুল্লাহ ছিলেন ওমরের ছেলে আবদুল্লাহ রাদি আল্লাহ হতালানহু তিনি একটা কোরবানের বাজারে বিশাল বড় একটা উঠ নিয়ে দাঁড়িয়ে আছেন কোরবানের বাজারে উঠটা বিক্রি করবেন কথা বুঝতেছেন আমার আবদুল্লাহ বড় একটা ওট নিয়ে দাঁড়িয়ে আছে কোরবানের বাজারে বিক্রি করবে আর ওমর রাজি আল্লাহ তালা আনহ গিয়েছেন ওই কোরবানের বাজারে যে কোরবানের বাজারে কেউ জালিয়তি করে কিনা কোরবানের বাজারে কোনো দালালি করে কিনা এটা দেখার জন্য সোহান আল্লাহ বলেন নেতা শুধু এসি গাড়ি করে ঘোরার নাম নেতা নয় ওমর শুধু নিজের ঘরে শুয়ে থাকতেন না ওমর চলে গেছেন কোরবানের বাজারে কোন বাজারে কোরবানের বাজারে গেলেন ওমর কোরবানের বাজারে গিয়ে দেখেন কোন উঠের দাম কোন দুম্বার দাম রকম কেউ কোনো জলুমি করে কিনা কেউ কোনো বাড়াবাড়ি দাম চায় কিনা এই জন্য অমর গেলেন দেখি দুম্বার দাম কেউ বেশি চায় কিনা উঠের দাম কেউ বেশি চায় কিনা গিয়ে দেখেন নিজের ছেলে আবদুল্লা একটা উঠ নিয়ে দাঁড়ানো অমর রাদি আল্লাহ হুকে নিজের গাম মুখের ভিতরে গামছা লাগালেন অমর রাদি আল্লাহ হু নিজের মুখে গামছা লাগালেন মাস্ক লাগালেন যাতে না চিনতে পারে নিজের ছেলে আবদুল্লার কাছে সালাম বিনিময় করে বললেন কা মাহাদা তোমার এই উঠের দামটা কত হবে ওমর রাদি আল্লাহ হুতালানহুর ছেলে আব্দুল্লাহ বললেন একশো দের হাম জুড়ে বলেন কয়শ একশো একশো দের হাম চলে গেলেন অমর রাদি আল্লাহ হুতালানহু একটু পরে নিজের মুখ খুলে এবার ওমর সামনে এসে কয় উঠ পাইলি কই সুবানালা নাই কি রে উঠ পাইলি কই উঠের মালিক কোন দিন হইলি তুই আবার তুই আমার ছেলে আমার ছেলে হয়ে উঠের মালিক হইলি আর ওমর জানে না ব্যাপারটা কি কোথায় থেকে উঠের মালিক হইলি আব্দুল্লাহ কয় বাবা নিজের কাছে কয়েকটা দেড় হাম ছিল ওইদের হাম এরপরে মায়ের কাছ থেকে কয়েকটা দেড় হাম দুই দেড় হাম যোগ করে ষাটদের হাম জুড়ে বলেন কয়েকদের হাম ষাট দেড় হাম বাবা এই ষাটটা দেড় হাম যোগ করে বাজারে ঘুরতে 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 একটা শুকনা কাঠের মতো একটা উট কিনছিলাম চার মাস পাঁচ মাস পালন করেছি আপনি যেখানে রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে অর্থাৎ রাষ্ট্রীয় খাজানায় অর্থাৎ রাষ্ট্রীয় যে কাজগুলো করার জন্য যে ঘরে বসেন ওই ঘর থেকে পিছন দিকে ওই জমিনে বানছিলাম ওখানেই ওই পিছনের যত জমিন আছে সমস্ত জমিনগুলো থেকে সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে খাইয়ে ওরটাকে মোটা তাজা করেছি এখন বাজারে বিক্রি করতে এসেছি স্বাস্থ্য সেতবে সেই কয়শদের হাম কয় কয়শ কিনেছি ষাট দেড় হাম বিক্রি করবো একশো দেড় হাম এখন ও বলে একশোদের হাম লাভ হয়েছে বাবা আল্লাহ বললেন বাবা যে ঘাস ঘাসগুলো খাইয়ে মোটা তাজা করেছ ওই জমিনের মালিক তো বাবা মদিনার জনগণ বাবারে ইনসাফের প্রতি খবরদার জুলুমি করা যাবে না ষাটদের হাম নিজের পকেটে রেখে দিও মানুষের জমিনের ঘাস খাইয়ে মোটা তাজা করেছো চল্লিশদের হাম মদিনার রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিও এটি বলে নাই প্রায়ন নিজের ছেলে বলে চার পরিমাণ তাকে কোনো আপত্তি জানাই চিৎকার না নিজের ছেলে বলে বলেন নাই যে যা যা বাবা নেই করে ফেল সামনের দিকে করিস না না কিন্তু আমাদের সমাজের বিচার মেম্বারের ছেলে চুরি করেছে মেম্বারের ছেলে ডাকাতি করেছে মেম্বারের ছেলে ব্রিজিং করেছে কিন্তু বিচার হবে রাতের বেলা নিজের ঘরে একা একা আর আরেকজন পাঁচ অক্ত নামাজি দিনদার ইমানদার পর হেজগার ওই ছেলেটা কোনো অন্যায় করে নাই অথচ দিনের বেলা প্রকাশ বিচার করে এরপরে ব্যাত রাকাত করা হয় জনগণের সামনে ঠিক কেনা এটাই হলো বিচার আমাদের সমাজের নিজের ছেলে দোষ করলে আমরা দোষ দেখি না এটা ইনসাফের বিচার বলে না ন্যায় পরায়ণ সম্রাট এদেরকে বলে না এই জন্য ন্যায় পরায়ণ সম্রাটদের কেয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে অমরের মতো নাই পরান সম্রাট কেমন ময়দান আরশের সে ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে আবু বকরের মতো নাই পরায়ণ সম্রাটদেরকে কিয়ামতের ময়দানে আরশের সেরে সায়ারে নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে কেমন লাগে আবু বকর নামটা আবু বকর নামে এখানে কোন ভাই আছে হাত তুলেন দেখি আছে কেউ মাশা আল্লাহ হাত নামান আবু জেহেল নামে কোন হা কোন লোক আছে এখানে আবু জেহেল উদ্বাহ সাইবা মুগিরা নাই কে আছে আবু বকর না ওমন নাই ওসমান নাই আলী সোহান আল্লাহ বলেন এরা এক একজন ন্যায় পরায়ণ ছিলেন এক একজন ন্যায় পরায়ণ সম্রাট আবু বকরের বিবি যখন আবু বকর ক্ষমতার চেয়ারে বসে আছেন আবু বকরের বিবি বললেন নিজের একটু পায়েস খেতে মনে চায় পায়েস চিনেন আপনারা কি দিয়ে বানায় একটু চিনি একটু আতপ চালার একটু দুধ না এটা খাইতে বড় ইচ্ছে হয়েছিল। তে নিজের প্রেসিডেন্ট মানুষ বললেন আপনি একটু পায়েস খাওয়া মাস শেষ পায়েসের ব্যবস্থা করতে পারে নাই আল্লাহ পারেন আগেই যেই খলিফা ছিলেন আবু করে তিনি বললেন বিবি পায়েস খাইবা তবে আমারে সময়ে দাও সময় দিলে তোমারে আমি ব্যবস্থা করে দিব কিন্তু মাস চলে যায় এখনো পায়েসের ব্যবস্থা করতে পারে নাই কি জীবন ছিল রে ভাই তাদের কি জিন্দগি ছিল তাদের একটা টাকা জীবনে কোনো দিন রাষ্ট্রীয় খাজানা থেকে অন্যায় ভাবে নেয় না আল্লাহ বা আর আমার দেশের নেতার গাড়ি চালাইলে ওই ড্রাইভারের দুই চারটা ফ্ল্যাট থাকে চিৎকার দিয়ে বলো ঠেকে না কাদের টাকাগুলো আত্মসাৎ করেছো ওই টাকার ভেতরে আঠারো কোটি মানুষের রক্তের টাকার গন্ধ আছে কিয়ামতের দিন যদি কারো সম্পদ যদি আত্মসাৎ করে খেয়ে কিয়ামতের ময়দানে উঠো এক হাজারবার হস করবা কপাল কালো হয়ে যাবে এরপরও জান্নাতের গন্ধ পাব চিৎকার চিৎকারে দে বলো ঠিক কেনা তুমি আল্লাহর সম্পদ নষ্ট করো আল্লাহ মাফ করবে কিন্তু বান্দার সম্পদ যদি খায়া লুটপাট করে খাও না। এই জন্য বকর বললেন বিবি খাওয়াবো কয়েকদিন একটু দেরি করো কয়েকদিন একটু আমার সময় দাও তোমারে আমি অবশ্যই পায়েস খাওয়ার ব্যবস্থা করব। মাস চলে যায় মাস চলে যায় এখনো পর্যন্ত নিজের বিবির কাছে কখনো বলতেও পারলেন না নিজের বিবিও খাইতে পারলেন না হঠাৎ করে একদিন পায়েশের বাটি দিয়ে ওমর আবু বকর সিদ্দিক আনহুর কাছে বলছেন খান নিজের বিবি এসে বাটি দেয় পায়ে খায় খায় আমি দুধ কিনলাম না চিনি কিনলাম না চাল কিনলাম না অথচ আমার ঘরে পায়েস প্রশ্ন করার প্রয়োজন নাই কাতলা মাছের মাথা দিছে আপনার সামনে খাইয়া দায়া একদম দাঁত খিলাল টিলাল কই রাখো আজকের কাতলা মাছটা তো বহুত মজা হয়েছে কিন্তু আমি তো বাজার থেকে কিনি নাই পাইছো কই এবারে বিবি তোমার বড় পুকুর থেকে রাতে দুইটা বাজে চুরি করে আনছে খাওয়ার খাওয়ার পরে পরে জিগানো দরকার না আগে পরে না আগে আরে আমি তো কিনি নাই এগুলো কই পাইছো তুমি একদিন জিজ্ঞাসা করলো সামনে আর চুরি করা জিনিস আপনার দিতে পারবে না চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আবার করে বললেন আমি দুধ কিনি নাই চিনি কিনি নাই আমি আতপ চাল কিনি নাই কিন্তু আমার ঘরে পায়েস নিজের বিবি বললেন এক মাসের মুষ্টির চাল দিয়ে জুড়ে বলেন কয় মাস এক মাস প্রতিদিন আমাদের যে রাষ্ট্রীয় খাজানা থেকে চাল দেওয়া হয় ওখান থেকে এক মুষ্টি করে প্রতিদিন উঠায় রাখি তে মাস শেষে ওখানে কিছু চাল জমেছে তে ওই চালের ভিতরে আমরা কিছু গুড় আর কিছু এই আপনার দুধ দিয়ে পায়েস রান্না করে এরপরে আপনাকে দিয়েছি আউবকর পায়েসটা রেখে দিয়ে চলে গেলেন রাষ্ট্রীয় খাজানায় গিয়ে বললেন আগামীকাল থেকে আমার ঘরে এক মুষ্টি চাল তোমরা সবাই দেখে বাবা এক মুষ্টি চাল হলো আপনি হলেন রাষ্ট্রীয় প্রধান এক মুষ্টি চাল আবার আপনার ঘরে আগামীকাল থেকে কম দিব কেন আবু বকর বললেন আমার ঘরে যাবৎ পর্যন্ত এক মুষ্টি চাল বেশি গিয়েছে আমার বিবি এক মুষ্টি চাল ছাড়াও আমার সংসার চালাইতে পারে ও এক মুষ্টি চাল আমি নামা হয় আমার জুলুবি হয় এই জন্য আমি রাষ্ট্রীয় খাদানা থেকে এক মুষ্টি চাল আমি কমাইয়া দিলাম আর আমরা খাইতে খাইতে টয়লেট খাই টাঙ্কিও খায় যশোর একটা জেলায় পাক প্রোগ্রাম করতে গিয়ে এক বাজারে ব্রেক করার পর বাজার কমিটি একজন ছিল মসজিদের পাশে বললাম যে এখানে ভালো টয়লেট বা ওয়াশরুম আছে কিনা উনি বলছেন হুজুর টয়লেট আছে কিন্তু টাঙ্কি নাই আমি বললাম টয়লেট আছে টাঙ্কি নাই বলছে হুজুর বাজেট হয়েছিল টয়লেট টাংকি দুইটাই কিন্তু কোনো রকম টয়লেট দাঁড়িয়েছে টাঙ্কিটা নেই তা খেয়ে ফেলেছে ওই টিং টাঙ্কি নিয়ে কি ময়দানে তোমাকে দাঁড়াতে হবে টয়লেট খাইলে টয়লেট নিয়ে কি ময়দানে দাঁড়াতে হবে রডের বদলে বাঁশ দিলে বাঁশের উপরে তোমাকে কি আমাদের ময়দানে দাঁড়াতে হবে চিৎকার দিয়ে বলো ঠিক কিনা কি করেছ তুমি এটা তুমি জানো আর জানেন কে আমাল মিসকাল আযরাতিন খায়রাইয়ারা

জীবনে কোনো দিন কখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময়ের জন্য জুলুমি করেন না এই ধরনের ন্যায় পরায়ণ সম্রাটদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে পৃথিবীর ভিতরে নেতাদের পরিস্থিতি এখন অন্য কেমন ভোটের আগে আপনার সামনে এসে বুকে বুকে মিলায় ভোটের আগে সালাম নিতে নিতে অবস্থা হয়ে যায় সালাম এত সালাম কই থেকে নেবেন এত সালাম চতুর্দিক থেকে সালাম বুকে বুকে জড়ায় এই করে সেই করে ভাই বসেন চা খান কিন্তু যখন একবার হয়ে যায় পাঁচ বছর খবর নাই আসেনি আপনাদের এলাকায় হ্যাঁ কিন্তু আবু বকর উনি প্রতি রাত্রিতে উনি মানুষদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেন সোহান বলেন এলাকার ভিতরে যে বিধবাদের লিস্ট ছিল ওই বিধবাদের লিস্ট ওমরের হাতে দিয়েছেন ওমর আপনি এই বিধবাদের দেখাশোনা করবেন কার কাছে ছিলেন সবাই বলেন ওমরের কাছে অমরের কাছে বিধবাদের লিস্ট দিলেন আওবা করে দিয়ে বললেন অমর আপনি এই লিস্টটা নিয়ে যান আর এই লিস্ট অনুযায়ী বিধবাদের দেখাশোনা করবেন অমর রাদি আল্লাহ তালানহু দেখেন একজন বিধবা মদিনার ভিতরে একটু দূর এলাকায় একজন বিধবা ওমর সকালবেলা গেলেন ওর বাড়িতে গিয়ে বলেন মা আপনার ঘরের কোন কাজ কোন কাম আছে কিনা আপনি আমি ওমরকে বলে নাবু বকরের পক্ষ থেকে দায়িত্ব আমার আপনাদের দেখাশোনা করা এইবার বৃদ্ধা মহিলাটা কয় বাবা আমার ঘরে তো প্রতিদিন একটা লোক এসে কাজ করে দিয়ে চলে যায় নাই কয় তাই নাকি মা ঠিক আছে তাহলে কালকে এসে আমি করে দিব হ্যাঁ যত দায়িত্ব আমার ওমর চলে গিয়ে পরের দিন ফজর নামাজ পড়ে আসছে সকাল সকাল এসা জিগা কয় না বাবা আজকেও তো আমার ঘরের কাজ করে দিয়ে লোকটা চলে গিয়েছে পরের দিন তিনি বললেন ঠিক আছে তাহলে আমি ফজর নামাজের আগে এসে ঘরের কাজটা করে দেব পরের দিন ফজর নামাজের আগে এসে বৃদ্ধা মহিলাকে ডেকে বলে মা ঘরের কাজটা করে দিয়ে বলে বাবা আজকেও তো আমার ঘরের সম্পূর্ণ কাজ করে দিয়ে লোকটা চলে গিয়েছে আরে আমি আসি আগে আর আমার আগে আগে এসে করে দিয়ে চলে যাই ঠিক আছে আজকে তাহলে তাহাজ পড়ে আসব। তাহাজ পড়ে এসেও ঘরের কাজ করার সুযোগ পাই নাই তাহাজ পড়ে এসে জেগায় মা ঘরের কাজটা করে দিই যেহেতু রাষ্ট্রীয় ভাবে বিধবাদের লিস্টটা হলো আমি অমরের হাতে আমার এই কাজটা করে দিতে হবে অমর রাজি আল্লাহ তালহ কাজ করতে চায় কিন্তু অমরের কাজ করার আগে একজন কাজ করে দিয়ে চলে যায় অমর তো আবা খায় হায় এটা কি দিন নাকি যে আমি আসি আমার আগে আগে করে দিয়ে যায় পরের দিন একদম মধ্যরাতে আসছে আসার পরে জিঘাইলে আসার পরে মধ্যরাতেও জিঘায় আর জিগাইতে কয় যে মধ্যরাতে আমার ঘরের কাজ সম্পূর্ণ করে দিয়ে লোকটা চলে গিয়েছে ওই যে তাকিয়ে দেখো কূপ থেকে পানি উঠানো সমস্ত আমার যতগুলো যতগুলো বাটি আছে কলস আছে সমস্ত কলসগুলো কূপ থেকে পানি উঠায়া ভরট করে দিয়ে চলে গিয়েছে খেজুর বাগানের গোড়ায় পানি দেওয়া আছে আমার ঘরের আশেপাশের সব কাজগুলো কমপ্লিট করে দিয়ে এই মাত্র লোকটা চলে গিয়েছে ওমর বললেন যেটা মনে জিন হবে ঠিক আছে আজকে সারা রাত আগামীকাল সারা রাত জায়গা থাকবো ওরে ধরতেই হবে আমার খেজুর বাগানে উনি দাঁড়িয়ে আছেন খেজুর বাগানের আড়াল থেকে দেখছেন মধ্যরাত যখন হয়েছে একজন চলে আসছেন তিনি পায়ে জুতা নাই কি নাই জুতা নাই খালি পায়ে হেঁটে আসছেন পিছন থেকে অমরত ছপ করে ধরে ফেললেন পিছন থেকে ধরে বলছেন কে তুমি মনে হয় কোনো মানুষ নয় আউ বকর সিদ্দিক প্রেসিডেন্ট মানুষ আমাকে বিধবাদের দেখাশোনার দায়িত্ব দিয়েছে কিন্তু তুমি আমারে কাজ করতে দাও না প্রতিদিন এসে এসে তুমি কাজ করে দিয়ে চলে যাও কে তুমি কোন জিন তোমার নাম কি আজকে ধরছি ছাড়বো না সামনে গিয়ে মাথার রুমালটা টান দিয়ে দেখে এটা আবু বকর ওমর কেঁদে দিলেন ওমর বললেন আপনি প্রেসিডেন্ট মানুষ দায়িত্ব দিয়েছেন আমার হাতে আপনি বিধবার দেখাশোনা করবেন ও মোর আবাকর আপনি আমারে দায়িত্ব দিলেন আর কাজ করেন আপনি অবাকর সিদ্দিক রাদী আল্লাহ হোতা আন হু নমর তুমি কি রাসুলের কাছ থেকে শোনো নাই কেউ যদি কোনো বৃদ্ধ মানুষের অথবা কোনো মুসলমান ভাইয়ের যদি কোনো কাজে সাহযোগ সহযোগিতা করে 10 বছর এতে কাফারে নেক তার আমলনামাই জমা করে দিবেন তিনি কে আমি কেমনে এতগুলো নেক থেকে বঞ্চিত হতে পারি ও তোমার দায়িত্ব দিয়েছি কিন্তু আমি অমর তো নেকের প্রয়োজন আমি আবু বকর তো নেকের প্রয়োজন এই জন্য আমার ঘরের বিছানায় শুয়ে থাকতে পছন্দ হয় না বলেন পায়ের ভিতরে জোতা জুতা দিয়ে তো আপনি আসতে পারতেন পায়ের ভিতরে জুতা নাই কেন সিদ্দিক আনহু বললেন ভাই এটা হলো রাষ্ট্রীয় বিধান পায়ের ভিতরে জুতা পরে আসা কিন্তু এখন দিন না রাত সবাই বলেন দিন না রাত রা এখন রাত আমি যে খড়মের জোতা পরে আসব আর রাস্তায় যে আওয়াজ হবে ওই আওয়াজে যদি কারো ঘুম ভেঙে যায় কে দিন আমি আবু বকরকে জবাব দিতে হবে এই জন্য খালি পায়ে এসেছি যাতে কারো ঘুম আমার দ্বারাই নষ্ট না হয় সোমান আল্লাহ বলেন কি ছিলেন রে ভাই তারা এক একজন রাষ্ট্রনায়ক এক একজন ন্যায়পরায়ণ সম্রাট কি ছিলেন আল্লাহ ওদেরকে বলবে আসো তোমরা তোমাদেরকে রিসিভ করে নিয়ে আর সে ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন সুবহান বলেন আর যারা কিয়ামতের ময়দানে আর সে ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে কিয়ামতের ময়দানে যারা আর সে ছায়ার নিচে জায়গা পাবে তারা ওখান থেকে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ বাড়িতে গিয়ে বলেন তাহলে প্রথম নম্বরে হলো ইমামুল আদিল ন্যায়পরায়ণ সম্রাট ন্যায়পরায়ণ বাদশাহ যারা নাই পরায়ন সম্রাট নাই পরায়ন বাদশা ছিলেন তাদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে ওদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন দেখেন দিল্লি শহরের ভিতরে শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহ উনি দিল্লি শহরের ভিতরে উনি ছিলেন একজন প্রেসিডেন্ট শামসুদ্দিন আলতামাস নামটা মনে আছে আপনাদের অনেকের পরিচিত থাকতে পারে উনি দিল্লি শহরের একটা সম্রাট ছিলেন সামসুদ্দিন আল তামাস খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রাহিমা হল্লার জামানায় উনি একজন বড়ি আল্লাহ বড় আল্লাহওয়ালা ছিলেন মহাদ্দেশ দাহার ছিলেন উনি অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রাহিমা হল্লা উনি বলেছিলেন যে আমি যখন মৃত্যুবরণ করব চার গুণের মানুষ ছাড়া আমার জানাজার দেওয়ার কোনো প্রয়োজন নাই কয় গুণ সবাই বলেন কয় গুণ চার গুণ এই চার গুণের মানুষ দিয়ে আমার জানাজার নামাজ পড়াইয়া দিও ওই চার গুণের ইমাম যদি পাও তাহলে চার গুণের ইমাম দিয়ে আমার জানাজান নামাজ পড়ায়ো আর যদি ওই চারটা গুণের ইমাম না পাও তাহলে আমার জানাজানা নামাজ পড়ানোর দরকার নাই কয়টা গুণ সবাই বললেন হুজুর কি গুণ হুজুর কি গুণ এখন খাজা কতিবুদ্দিন বক্তের কাকিরা হিমাহুল্লা বলছে প্রথম নম্বর তার জীবনে কোনো দিন তাক বীরওয়ালা ছুটে নাই ইমামের পিছনে নামাজ পড়েছে জীবনে কোনো দিন তাকবীরওয়ালা ছোটে নাই ইমাম আল্লাহ আকবর বলেছেন সাথে সাথে ইমামের পিছনে বেঁধে নামাজ পড়েছে এই ধরনের প্রথম নাম্বার গুণ ওই গুণের ইমাম পাইলে আমার নামাজ পড়ায় ও নাই তাহলে জীবনে কি ছুটে নাই ছুটে নাই দ্বিতীয় নাম্বার কি গুণ হুজুর এখন দ্বিতীয় নম্বর বলতেছে দ্বিতীয় নম্বর গুণ হলো তার জীবনে কোনো দিন কোনো সময় আসরের সন্ন্যত নামাজ কাজা হয় নাই আসরের ফজর নামাজের আমাদের কোনো খবর নাই ফরজ নামাজ কতটা আমাদের জীবনে কাজা হয়েছে আমাদের কোনো হিসাব নাই কিন্তু দেখেন খাজা কুতুবুদ্দিন ভক্তিয়ার কাকি রাহিমাহুল্লাহ বলছেন জীবনে কোনোদিন আসরের সুন্নাত নামাজ তার কাজা হয় নাই সুবহানাল্লাহ বলেন সুন্নাত যদি কাজা না হয় ফরজ কাজা হইছে না হ্যাঁ না ফরজ তো কাজা হয় নাই তৃতীয় নাম্বার কোন গুণ আপনি বলেন খাজা কুতুবদ্দিন বক্তিয়ার কাকি রাহিমা কল্লা তিনি বললেন তৃতীয় নাম্বার গুণ হল রে বাবা জীবনে কোনো দিন সে নিজের চোখ দিয়ে বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই বেগানা কোনো নারীর দিকে নজর দেয় নাই তাকায় নাই বেগানা আমার এগানা বুঝেন বেগানা এগানা বুঝেন এগুলো হ্যাঁ এগানা হলো কে আমার ফুফু আমার খালা হ্যাঁ আমার মা আমার বোন এগুলো হলো এগানা মানে এগুলোর সাথে আমার বিয়ে হওয়া জায়েজ নাই আর বেগানা হলো কারা যাদের সাথে আমার বিবাহ হওয়া যায় ওই যে বেগানা নারী বলেছেন জন নারীর জন্য জন্য তোমাদের বিবাহ হওয়া হারাম বাকি যত মহিলা আছে সব মহিলাদের জন্য হালাল করে দিলেন তিনি কে তাহলে ওই চোদ্দ জন নারী ছাড়া ওই লোকটার দিন কোন বেগানার দিকে তাকাই নাই এই গুণ হলো তিন নম্বর কয় নাম্বার চার নাম্বার গুণ এবার বলেন খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রাহিমাহুল্লাহ চার নাম্বার এবার গুণ বলা শুরু করলেন তিনি বললেন চার নাম্বার গুণ হলো জীবনে কোনো দিন এক দিনের জন্য তাহাজ্জুদ নামাজ কাজা নাই কেমন লাগে চারটা গুণ পুরো পীরগঞ্জের ভিতরে আছে পুরো রংপুর হ্যাঁ পুরো রাজশাহী বিভাগ থাকতেও পারে বলা যায় না তবে অধিকাংশ কম নাই আমার মনে হয় চলে গেলেন লম্বা ঘটনা খাজা কুতুবুদ্দিন বক্তির কাকি রাহিমা হল্লা দুনিয়া থেকে আর নসিহত করলেন এই চার গুণের মানুষ ওই চার গুণের মানুষ যদি সে পাও জানাজার নামাজ তারে দিয়ে পড়ায়ও আর খাজা কুতুবুদ্দিন বক্তির কাকির জানাজার নামাজের জন্য চার গুণের ইমাম না পাইলে জানাজার নামাজ পড়ানোর দরকার নাই খাজা কুতুবুদ্দিন বক্তির কাকি রাহিমা হল্লা চলে গেলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তিনি এই দুনিয়া থেকে এরপরে সবাই যখন লাস্টা হাজির করলো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কারণ অসংখ্য মানুষদের জানাজা দেখলেই বোঝা যায় লোকটা জান্নাতি ঠিক নবে ঠিক দেখেন আল্লামা শফি রহিমাহুল্লাহ উনি দুনিয়া থেকে বিদায় হয়েছে অনেকে তেতুল হুজুর বলেছে ওনাকে অনেকে খারাপ মন্তব্য করেছে কিন্তু যারা তেতুল হুজুর বলেছে খারাপ মন্তব্য করেছে ওদের জানাজার নামাজে ইমাম আর ওদের আত্মীয় ছাড়া কুকুর বিড়াল ছাড়া আর কোনো মানুষ পাওয়া যায় না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আর যাকে তোমরা অন্যায় ভাবে অত্যাচার ভাবে অন্যায় গালাগালি করেছ না ওই মানুষটা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে সাধারণ মানুষের জায়গা নাই আলে মোলামা লক্ষ লক্ষ হয়েছে চিৎকার দিয়ে বলেন এক একটা মুফতি বলেন মহাদ্দিস বলেন ওরা জানাজার মাঝে দাঁড়িয়েছে সাধারণ পাবলিক তো দূরের কথা তো ওনাদের জানাজা গুলো দেখলেই বোঝা যায় আসলে লোকটা সাধারণ মানুষ নয় অসাধারণ মানুষ খাজা কুতুবুদীর ভুক্তের কাকিরাহিমা হুল্লা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন লক্ষাধিক মানুষ হাজার হাজার কাতার বেঁধে দাঁড়িয়ে আছে এখন তার ছাত্রগুলো বলছেন চার গুণের ইমাম লাগবে জুড়ে বলেন কয় গুণ চার গুণের ইমাম প্রথম নাম্বার জীবনে কোনো দিন কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই তাক বিরুবলা ছুটে নাই তাহার জোত নামাজ কাজা হয় নাই আসরের চার রাকাত নামাজ কাজা হয় নাই এইবার সবাই মাথা নিচুর দিকে তাকিয়ে আছে কেউ আর সামনের দিকে আগায় না সবার মাথা নিচে নিচের দিকে তাকিয়ে আছেন কারণে এই চারটা গুণের মানুষ হওয়ার প্রয়োজন একেবারেই কম লক্ষ লক্ষ মানুষ সামনের দিকে কেউ পা বাড়ায় না কিন্তু একজন তিনি হলেন দিল্লির সম্রাট তিনি সামনের দিকে পা বাড়িয়ে দিয়েছে একজন সম্রাট একজন দেশের প্রধানমন্ত্রী উনি সামনের দিকে পা বাড়িয়ে দিয়ে বলছেন লাশটা লাখো আমি জানা যান নামাজ পড়াইয়া দিব এই ধরনের ন্যায় পরায়ন সম্রাটদেরকে কিয়ামতের ময়দানে জায়গা দিয়ে দিবে আর তিনি কে আর তুমি চুরি করছো না ডাকাতি করছো মিথ্যা কথা বলছো সব আগুন ঢোকাইছো কিয়ামতের দিন ধরবেন তিনি কে ইমামুল ন্যায় পরায়ন সম্রাট কিয়ামতের ময়দানে সম্রাটদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সের নিচে জায়গা দিয়ে দিবে সহিহ বুখারী মুসলিমের হাদিস শাশ্রেণীর মানুষ জায়গা পাবে তার ভিতরে প্রথম নাম্বার ইমামুল

জিব্রিল আলাইহিস সালাম আসলেন চব্বিশ হাজার বারেরও বেশি রাসূলের সামনে জিব্রিল আলাইহিস কে রাসূল একদিন বললেন ভাই জিব্রিল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো অসংখ্য শক্তি দিয়েছে চোখের পাওয়ারটা দিয়েছে কি রকম জিব্রিল বললেন রাসূল আমার চোখের পাওয়ার এত বেশি পৃথিবী রানা আছে কানা আছে কোথায় কি পড়ে আছে যা পড়ে আছে আমি একবার তাকালে সব কিছু আমি এক পলকেই দেখতে পাই সুবহানাল্লাহ নাই সামান্য আমার কাছে মনে হয় যে একটা ভাতের প্লেট সারা পৃথিবীটা সোহান বলেন সারা পৃথিবীটা আমার কাছে একটা ভাতের প্লেট শুধু পৃথিবী নয় গো নবী ওই যে আসমান ওই আসমান থেকে কত ফোটা বৃষ্টি জমিনের উপরে পড়ে সমস্ত ফোটা বৃষ্টিগুলো আমি গুনতে পারি আপনারা পারবেন এই পীরগঞ্জ এলাকায় কত ফোটা বৃষ্টি পড়ে গুনতে পারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাই জিবরিল চোখের পাওয়ার এত বেশি বলো তো দেখি আসমান থেকে এত ফোটা বৃষ্টি জমিনে পড়ে সমস্ত বৃষ্টির ফোটা তুমি গুনতে পারো কোন জিনিসটা তুমি গুনতে পারো না এইবার চিবরিল বললেন নবী গো আপনার যেই যৌবনকালের সাহাবিরা আছে আপনার যেই যৌবনকালের উন্মতেরা আছে গো নবী ওই যৌবন কালের উম্মত যদি একবার আল্লাহ আকবার বলে একটা সেজদা দেয় আমি জিব্রিল আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে গুনতে পারি কিন্তু একটা যুবকের একটা সেজদার নেক আমার আল্লাহ কত তার আমল নামায় জমা করে আমি জিব্রিল গুনে শেষ করতে পারি না এই জন্য রাসূল বললেন ওয়াসাবুন নাশা আফি ইবাদাতিল্লাহ যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিয়ে দিবেন তিনি কে ওরাজুলং কলবুহ মোয়াল্লাকুম ফিল মাসাজিদ যাদের কলিজা মসজিদের সাথে ঝুলে থাকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে তাদের জায়গা দেওয়া হবে যাদের কলিজাটা মসজিদের সাথে ঝুলিয়ে রাখে সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আমরা মসজিদের সাথে ঝুলাইছি এসি মসজিদের সাথে ঝুলাইছি হলো পাখা মসজিদের সাথে ঝুলাইছি হলো ঝাড়বাতি আর সপ্তাহে যায় কয়দিন একদিন কিন্তু এসি ঝুলিয়েছি ঝুলিয়েছি পাখা ঝুলিয়েছি দামি দামি ঝাড়বাতি রং বেরঙের টাইস লাগিয়েছি মসজিদে কিন্তু যাই না আমরা কিন্তু রাসুল বলেছেন আরে টাইসের প্রয়োজন নাই পাখার প্রয়োজন নাই এসির প্রয়োজন নাই কলিজাটাকে মসজিদের সাথে ঝুলিয়ে রাখো কিয়ামতের দিন আরো সে ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে কিভাবে ঝোলাবেন ফজর নামাজ পড়লেন যখন নামাজে কখন মসজিদে যাবেন টান থাকবে আবার যখন যখন পড়ে আবার যখন বাড়ি আসলেন আসর নামাজে কখন যাবেন আবার টান থাকবে আসর পড়েছেন আবার মাগরীব কখন ঢুকবেন টান থাকবে আবার অনেক মুসল্লি দেখবেন মাগরিবে ঢুকে এসা না পড়ে বাহির হয় না ঠিক নবে ঠিক অসংখ্য আছে এই জন্য আবার অচলং ফিল মাসাজিদ রসুল বলেন কিয়ামতের ময়দানে আর এশের সায়ান নিচে সাত শ্রেণীর মানুষদেরকে যাদের জায়গা দেওয়া হবে তাদের একটা শ্রেণী হলো যাদের কলিজাটা মসজিদের সাথে ঝুলিয়ে রাখে তাদেরকে আর এশের সায়ানি নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে এটা মানা যাবে না মানা যাবে আজ থেকে মানব তো ইনশাআল্লাহ হাববুল বিলাদ ইল আল্লাহ কি মাসাজিদু হাব ওয়া বকাদুল বিলাদ এলাল্লহ হেঁ চুহা কিন্তু আমরা বাজারটাকে সব চাইতে বেশি প্রাধান্য নদী রাসুল বলেন বাজার হল সব খারাপ জায়গা আর সব চাইতে উত্তম জায়গা হল মসজিদ সব বলেন ইন্ডাল মসজদাল্লাহ মসজিদ টা কার ঘর সবাই বলেন ঘরটা কার আল্লাহর অরজুলুং অরজুলানিতা হাব্বা ফিল্লা হেলাই কি ওয়াতাফার রখ আইলাই আল্লাহ রাব্বুল আলামিনে রাসূল বলেন আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আবার আল্লাহর জন্য একে অপরকে ঘৃণা করে ওই প্রকারের লোকটাকে কিয়ামতের দিন আর ওশের ছায়ার জায়গা দিয়ে দিবেন তিনি কে অরজুলুং দাআতু যা তুমান সবি ওয়া জামালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ সুন্দরী নারী অফার দেয় কিন্তু সে বলে ইন্নি আখাফুল্লাহ ভয় করে একজন রে তিনি কে এমপির মেয়ে মন্ত্রীর মেয়ে প্রেসিডেন্টের মেয়ে সুন্দরী নারী ধন ওলা নারী অফার দিয়েছে একটা যুবককে আগামী কাল রাতের একটা বাজে আমার পুরা ঘর পুরা বাড়ি তোমার জন্য খোলা আগামী কাল রাতের একটা বাজে আইসো তুমি আমিও তোমার জন্য উন্মুক্ত আমরা আগামী কাল রাতের একটা বাজে দুইজনে এক ঘরে ঘুমাবো যুবককে অফার দিল কিন্তু যুবক বলল ইন্নি আফুল্ল আমি কারে ভয় করি কারে অফারটা পাওয়ার পরেও যে আল্লাহরে ভয় করে চলে আসে বলেন এই যুবকদেরকে কিয়ামতের দিন আর সে আমি জায়গা দিয়ে দিব হরাজলঙ্কা সদ্দা কয়ফান হাততা আলাতা আলা মাসিমা লহো মাতং ফে কৈয়ামিন ও রাসুল বলেন যারা ডান হাতে দান করে বাম হাত জানে না এমন দান অবিরাসে না নাই দেখবেন রাতের অন্ধকারে অথবা মসজিদের দান বাক্সে কসকসে এক হাজার টাকার নোট বাহির করে ছেড়ে দেয় কেউ দেখে না দেখেছে একজন তিনি কে অলসফন তালা দেখেন কেউ দেখে না কিন্তু কে দেখেন রাতের অন্ধকারে দিয়েছে ডানহাতে বামহাট টের পায় নাই ওদেরকে কেমন দিন সে সায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনিকে ওরাজলুং জাকরল্লাহকা খোয়ালিয়াং ফাফাদ অত আয়না রাসূল বললেন নিরীজন এ বস আল্লাহর জিকির করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে একজনার কাছে তিনিকে মানে দেখবেন তাহার যুদ্ধের নামাজে সব বাতি বন্ধ কেউ নাই সব বাতি স্টপ করে রাখা আছে কেউ নাই আস্তে করে ওঠে কম্বলটা ছেড়ে দিয়ে আস্তে করে উঠে তিনি ঠান্ডা পানি দিয়ে অজু করে এরপরে তিনি গুনগুন গুনগুন করে জিকির করছে আর আল্লাহ কাছে কান্না করেছে আল্লাহ গোলামদেরকে আমি নিচে জায়গা দিয়ে দিব রাবিয়া বসরির নাম শুনেছেন কেউ হ্যাঁ রাবিয়া বসরি একদিন স্বপ্নে দেখেছিলেন রাবিয়া বষ্টির স্বপ্নের ভিতরে রাবিয়া বসরিকে বলা হচ্ছে রাবিয়া বষ্টি তোর কোনো আমল নাম আমার কাছে কবুল হয় নাই তুই জাহান নামে যাবি উনি স্বপ্নে দেখছেন ও রাবে বসলি তোর কোনো আমল আমার কাজে আসে নাই আমি রব তোর কোনো আমলনামা নামা আমি পছন্দ করি নাই কিন্তু রাবে বসলি এবাদত করো তো একজনের তিনি কে অথচ স্বপ্নে দেখছেন তিনি তিনি বলছেন যে স্বপ্নের ব্যাখ্যা এইভাবে যে আমাকে স্বপ্নে দেখানো হলো আমার কোনো নে কামল আল্লাহ বলছেন যে তোর কোনো নে কামল আমার পছন্দ হয় নাই তুই জাহান্নামের নামের ভিতরে পূর্বী তোকে জাহান্নামে নামে দিয়ে দেওয়া হবে তখন আমি বললাম ও রব আপনি যদি ইচ্ছা করেন এই রাবে আবশ্যকে নামে জ্বালাবেন ঠিক আছে আপনি জাহান্নামে নামে যদি আপনি খুশি হন আমি জাহান্নামে নামে জেলেও আমি খুশি থাকব আপনি আমার জাহান নামে যদি আপনি খুশি হন তাহলে আমিও জাহান্নামে নামে জ্বলে আমিও খুশি হব মুসকি হাসি দিয়ে রব্বে কারিম বললেন না রে রাবে আবশ্রি তোর যত আমল আছে ওই আমলের ভিতরে একটা আমল সবচাইতে আমার পছন্দ জুড়ে বলেন কয়টা আরো জুড়ে বলেন কয়টা কোন আমল গরব স্বপ্নের ব্যাখ্যায় তিনি বলছেন তখন আমি জিজ্ঞেস করলাম কোন তখনই আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতরে বলছেন রে রাবেয়া যেই দিন তুই রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য একা একা জাগলি কেউ নাই একা একা তুই উঠলি আমাকে সেজদা দেওয়ার জন্য কিন্তু উঠেই তুই দেখলি যে তোর যে চাদরটা ছিল গায়ে জড়ানো ওই চাদরের পাশেই একটা বিড়াল ছানা বসেছিল এখন তুই যদি চাদরটা টান দিস ওই বিড়ালের ঘুম ভেঙে যাবে আর ওই বিড়ালটা উঠে যাবে হয়তো তার কষ্ট হবে কিন্তু তুই দেখলাম যে বিড়ালটাকে তুই নিজের চাদর দিয়ে গুছিয়ে রাখলি আর ছান্ডা শরীর নিয়ে তুই আমার আমার করলি দিলি ওই দিনের বেশি পছন্দ লেগেছে এবাদত এই জন্য রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে অজু করবেন ঠান্ডার ভিতরেও যদি থুর থুর করে কাঁপেন আর আল্লাহরে যদি শেষ দা দেন খুশি হয়ে যাবে একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে এই জন্যে রাতের অন্ধকারে যদি আল্লাহর জিকির করেন একা একা যদি আল্লাহর কাছে কান্না করেন এই ধরনের ব্যক্তিকে আরুসের সায়ারের নিচে জায়গা দিবেন তিনি কে কয় শ্রেণী পাইলাম সবাই বলেন কয় শ্রেণী সাত শ্রেণী এই সাত শ্রেণীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে ওই আর ছায়া থেকে জান্না তিনি যাবে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ ওয়া আলা যেন আমাদের সবাইকে সাত শ্রেণীর ভিতরে যে কোনো একটা শ্রেণী মানার তৌফিক দান করেন আমরা বলি আমিন আরও জোরে চিৎকার দিয়ে বলি না আমেন প্রশ্ন হলো জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করা যাবে কি জন্মবার্ষিকীর জন্য কোনো ধরনের ওই যে কেক কাটা অথবা ডেকসেট বাজানো এই সেই করেগুলো হারা হারাম প্রয়োজন নাই জন্মবার্ষিকী যদি পালন করেন তাহলে ওই দিনে রোজা থাকবেন কি থাকবেন রোজা থাকবেন কারণ রাসুল সাল্লাহ সাল্লাম রোজা থাকতেন সমবারে মাঝে মাঝে প্রশ্ন করা হতো তেরাসুল রাসুল বলতেন আমি এই দিনে জন্ম নিয়েছি তো এই জন্য সুক্রিয়াস্বরূপ রোজা রাখি কার আল্লাহর মৃত্যুবার্ষিকী পালন করার কোনো প্রয়োজন নাই ওইভাবে কিন্তু মৃত্যুবার্ষিকী পালন করবেন কিভাবে মানে কবর জিয়ারত করবেন দোয়া করবেন এতিমদেরকে একটা গরু দিয়ে দেবেন কোনো মাদ্রাসায় একটা গরু দিয়ে দেবেন কিন্তু ওই যে ৪০ চল্লিশা কিছু কিছু বিষয়গুলো আছে না এইগুলো কখনো করা যাবে না এমনিতে আপনি চল্লিশার নিয়ম ধারা ইসলামে নাই কিন্তু আপনি চল্লিশার নিয়ম ধারা ইসলামে নাই বললে এটা আবার অন্যদিকে চলে যায় যে হুজুর তাহলে কি আমার বাবার জন্য কাউরেই খাওয়াবো না না খাওয়াতে নিষেধ নাই আপনি চল্লিশের দিনে পাঁচটা গরু জবাই করবেন তো আপনি চল্লিশা বাদ দিয়ে এক হাজার গরু এক হাজার মাদ্রাসা দিয়ে দেন খুশি হয়ে যাবেন তিনি কে কিন্তু ওই যে দিন নির্ধারিত করে যে কাজটা করা এটা রাসুল কোনো সাহাবি করে নাই কিন্তু আপনি এক হাজার গরু খাওয়ান আপনার বাবার জন্য আপনি দুই হাজার গরু মাদ্রাসায় দিয়ে দেন সারা বছর এই তিন বাচ্চারা খেয়ে খেয়ে আপনার বাবার জন্য দোয়া করবে খাওয়ান কিন্তু ওই যে দিন তারিখ চল্লিশ হাতে করতেই হবে আমার মা বোনেরা কিছু আসে না কই দিনে পিঠাটিটা না পাঠাইলে অমঙ্গল হবে এই হবে সেই হবে না এগুলো দিন তারিখ কখনো নির্ধারিত নাই এইভাবে দিন তারিখ নির্ধারিত করে কখনো ওই বিষয়গুলো করবেন আর মৃত্যুবার্ষিকী বলতে হ্যাঁ দোয়া করবেন সব সময়ের জন্য তাদের জন্য দোয়া করবেন দীর্ঘ রাত হয়েছে তো এতক্ষণ ধরে রাখাটাও ঠিক হয় নাই কারণ ওয়াজা আলনা নাউমা কুম সুবাতা ওয়াজা আলনা লাইলা লিবাস আল্লাহ বলছেন ঘুমটাকে তোমাদের ক্লান্তি দূরকারীর জন্য দিয়েছি ব্যাটারিতে যদি চার্জ না থাকে তাহলে কি বলেন মোবাইল কি মোবাইল চালানো যাবে আমাদের শরীরের ব্যাটারি চার্জটা কি জানেন ঘুম আমাদের শরীরের ব্যাটারি চার্জ হলো ঘুম যদি ঘুমটা ঠিক মতো না হয় আগামীকালকে এমনকি ফজল নামাজটাও কাজা হয়ে যেতে পারে ঠিক না এই জন্য আগামী সময় থেকে আমি বলবো সাড়ে নয়টা থেকে দশটার ভিতরে প্রধান মেহমানকে উঠে দেওয়া প্রয়োজন আর বারোটার ভিতরে ক্লোজ করা প্রয়োজন আপনারাও আসেন না কমিটি বিন্দুরাও দিতে পারেন ঠিক না আপনারা আসেন একেবারে লাস্ট টাইমে এই জন্য হয় সবচাইতে বেশি প্রবলেম আর এই যে কোরআনের মাহফিলটা সাজাইতে এই যে বাতিগুলো দেখছেন এত সুন্দর করে সাজিয়েছে টাকা খরচ হয় নাই টাকা খরচ হয় নাই প্রতিটা মাহফিল কমিটি একটা আশায় থাকে আপনারা আসবেন আগে কিছু দিয়ে যাবেন আর দিলে হয়তো তো এইটার ওসিলায় মাহফিলের ওসিলায় তাদের মাদ্রাসা এবং তাদের যত খরচ হয়েছে খরচ তুলে এরপরে তারা চলতে পারবে কিছুটা মাদ্রাসার জন্য এ আশাই তো থাকে আপনারা নিয়ত করবেন আগামী যত মাহফিল হবে সব মাহফিল এ নামাজ পরে বসার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাই রে কবুল করুক আমরা বলি আমিন